শূন্য পদে 90,000 শিক্ষক নিয়োগ হচ্ছে। হ্যালো এভরিওয়ান, আপনি যদি ভুল করে হলেও এই ভিডিওটি ওপেন করে থাকেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, তার কারণ খুব শীঘ্রই 90,000 শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু করা হবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে ঠিক এরকমই একটি বিজ্ঞপ্তি জানানো হয়েছে এবং সেই বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানিয়েছে একটি সংবাদ সম্মেলনে যে করোনা পরবর্তী সময়ে 90,000 শিক্ষক নিয়োগ করা হবে। বিস্তারিত আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, দীর্ঘ প্রায় এক বছর ধরে বন্ধ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, তাই করোনা পরবর্তী সময়ে শিক্ষায় গতি ফেরাতে সরকারি বেসরকারি উভয় প্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনার পর বিভিন্ন পর্যায়ে শূন্য পদে 90,000 শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে। করোনা কিছুটু কমে এলে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে বেসরকারি কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শূন্য পদে শিক্ষক নিয়োগের জন্য চলতি মাসের শেষের দিকে অথবা মার্চের শুরুতে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা নেওয়া হয়েছিল 2021 সালে, কিন্তু আসলে এটা সম্ভব হয় নাই। তো এখন ধারণা করা হচ্ছে, তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়েছে, 2022 সালে এই নিয়োগ কার্যক্রম প্রক্রিয়াটা চালু করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ে জানিয়েছে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে 55,000 নিয়োগ দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শে বেসরকারি নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA প্রক্রিয়া শুরু করেছে। অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের দেওয়া তথ্য মতে শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা শুরু করা হবে। NTRCA-র উপপরিচালক জানান, সারা দেশে আমরা যে তালিকা পেয়েছি সেটা চূড়ান্ত করা হয়েছে, তবে তালিকার বাইরেও অনেক প্রতিষ্ঠান শিক্ষকের পদ না থাকায় শূন্য হচ্ছে, সেগুলো পরবর্তীতে সংযোজিত করা হবে। সরকারের নীতিগত সিদ্ধান্তের আলোকে করোনার সংক্রমণ কমলে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান যাতে অব্যাহত থাকে সেজন্যই শিক্ষক নিয়োগ দিতে মামলার বিষয়ে আইন মন্ত্রণালয় থেকে একটি NTRCA একটি মতামত চেয়েছে। তো মতামত পেলেই শিক্ষক নিয়োগ কার্যক্রম শুরু করা হবে। ঠিক এরকমই একটি বিজ্ঞপ্তি প্রদান করেছে আমাদের NTRCA, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সূত্র জানায় সারা দেশের এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 57,360 শূন্য পদ রয়েছে। তো দেখেন সারা দেশে কিন্তু 57,306টি শূন্য পদ অলমোস্ট রয়েছে। মাঠ প্রশাসনের মাধ্যমে এ তালিকা সংগ্রহ করা হয়েছে। তো এখন কিন্তু তারা খুব শীঘ্রই নিয়োগ প্রক্রিয়াটি চালু করবে এবং নিয়োগ প্রক্রিয়া চালু করার জন্য তারা আর কি উঠে পড়ে লেগে আছে, কিন্তু সেই স্কোপটা পাচ্ছে না দেখে, সেই যে পরিস্থিতিটা ক্রিয়েট হচ্ছে না বলেই কিন্তু তারা নিয়োগ বিজ্ঞপ্তিটা স্টার্ট করতে পারছে না। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে জানানো হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের যে প্রক্রিয়াটি এটা খুব শীঘ্রই এবং অতি দ্রুত এই সার্কুলারটি প্রদান করা হবে। তো আপনারা যারা এই চাকরি করতে ইচ্ছুক এবং আসলে এই বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন তাদেরকে বলবো আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, তার কারণ আমি অলওয়েজ ট্রাই করি আমার ভিডিও দেখে কেউ কিছু জানতে পারুক, কিছু শিখতে পারুক, যাতে সে একটু উপকৃত হয়, এছাড়া কিছু না। এবং আমার এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন এবং চলমান যত নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই বিজ্ঞপ্তি সমূহ সম্পর্কে একটু ধারণা নেবেন, তার কারণ যেগুলো আবেদনের সময় আছে সেগুলো আমি বলবো অবশ্যই অবশ্যই আবেদন করবেন, তার কারণ পরীক্ষা দিতে দিতে কিন্তু আপনি কোশ্চেন প্যাটার্নগুলো বুঝে যাবেন এবং আপনি জব পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন। তো সকল প্রকার চাকরির খবর সবার আগে পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে সকল প্রকার চাকরির খবর সবার আগে আপনি পেয়ে যান। তো এবার বলবো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কিন্তু সিপাহী পদে 2,083 জনকে উত্তীর্ণ করা হয়েছে। এই ফলাফল দেখতে হলে অবশ্যই আমার এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং আপনি যদি NSI-তে আবেদন করে থাকেন নিয়োগটা স্থগিত হয়েছে কিনা, পরীক্ষা কবে হবে, কোন বই পড়লে চাকরি পাবেন এই সংক্রান্ত তথ্য আপনি যদি জানতে চান তো অবশ্যই আমার এই ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন। এবং আমাদের একটি বই রয়েছে যেটা 100% কমন পয়েন্ট নিশ্চয়তা দিচ্ছি আমরা, আপনি যদি চাকরি পাইতে চান তো আমাদের এই বইটি কালেক্ট করতে পারেন, মাত্র 250 টাকা দাম, সারা বাংলাদেশের যে কোনো স্থান থেকে আপনি বইটি কালেক্ট করতে পারবেন মাত্র 2 দিনের মধ্যে। তো এবার বলবো পুলিশ কনস্টেবলের কিন্তু বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, এটা কিন্তু 10,000 জনবল নিয়োগ করা হবে। তো বিজ্ঞপ্তিটা আসবে এটা বলা হয়েছে জুন মাসেই এবং জুন মাস কিন্তু প্রায় তো অর্ধেক হয়েই যাচ্ছে, তো জুন মাসের মাঝামাঝির পরে মানে শেষের দিকে এই বিজ্ঞপ্তিটি আসলে আসবে।
আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সকল প্রকার আপডেট পাওয়ার জন্য, এবং হিসাব নিয়ন্ত্রক জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখবেন। থ্যাংক ইউ সো মাচ।